সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো যিনি এই মুহূর্তে আমেরিকা টেনেসি রাজ্যতে থাকেন। তিনি হচ্ছেন ডক্টর হুমায়ুন কবির। উনি টেনেসি রাজ্যে তিনটি কোম্পানি ওন করেন এবং একটি তার নামে একটি রাস্তা আছে টেনেসি রাজ্যে শহরে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালোই আছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশের একটা বাঙালিদের একটা ধারণা, কারো কারো বেশিরভাগ মানুষের ধারণা যে বাঙালিরা আলস্যপরায়ণ, বাঙালিরা কর্মবিমুখ, বাঙালিরা কোথাও কোথাও গিয়ে হয়তো দুর্নীতি করে, কিন্তু এই বাঙালিরা যে বিদেশে অনেক বড় জায়গায় আছেন এবং এই বাঙালিরা যে বিদেশে অনেক বড় বড় কাজ করছেন, এরা যে আমাদের অনেক বড় গর্ব, এই এটা আপনি ওখানে আপনার ওখানকার সাফল্যের কথা দিয়ে যদি আপনি শুরু করেন যে আপনি কীভাবে আমেরিকার মতো একটা দেশে একটি রাজ্যে এত বড় বড় কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। শিওর বলবো, কিন্তু আমি প্রথমেই আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। পার্সপেক্টিভ তো ডিফারেন্ট। আমাদের এখানে হয়তো অনেকে বলে যে বাঙালিরা অলস থাকতে পারে, প্রত্যেক কারো কারো, হ্যাঁ, এবং সব জাতিতেই আপনি পাবেন কিছু যারা অনেক অ্যাডভান্সড, আবার কিছু ব্যাকওয়ার্ড। তো আমার যে অবজারভেশন, বিদেশে যারা বাঙালি আমরা দেখি, কোনোভাবেই আমি বলবো না ওইভাবে যে অলস কিংবা কম কাজ করেন। মেইনস্ট্রিমে তো আপনাদের সাকসেস তো সেটা প্রমাণ করে যে মেইনস্ট্রিমে যে বাঙালিরা অনেক বড় বড় কাজ করছেন। এবং আমার মনে হয় ইনডাইরেক্টলি আমি আপনাকে অপোজ করলাম ঠিকই, আবার দ্য সেম টাইম মনে হয় আপনার এই প্রশ্ন এবং আমার উত্তরের ভিতর দিয়েও একটা কিছু বেরিয়ে আসলো। সেটা হলো এই, যদি আমাদের ভেতরে সবার ভেতরেই কিছুটা আছে, আলস্য থাকে এবং কর্মতৎপরতা থাকে, তো আমরা যদি টাইমলি, সময় মতো এবং সময় ঠিক জায়গাটাতে সেই আলস্য এবং অন্যান্য যত নেগেটিভ কনোটেশন যেগুলো আমরা চিন্তা করি ওগুলো যদি বাদ দিতে পারি, তাইলে অগ্রগতির কোনো বাধা নাই। আমার মনে হয় যে বিদেশে বাঙালিরা আমাদের, আমার কথা আপনি তুলে আনলেন, কিন্তু আমি অনেকের ভিতরে একজন, প্রচুর সংখ্যক বাঙালি বিদেশে খুব ভালো করতেছেন যার যার প্রফেশনে। তো আমার মনে হয় এটাই হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, যে আমরা বিদেশে যাওয়ার পরে আমরা চ্যালেঞ্জড হই, এবং আমার মনে হয় যে হিউম্যান বিইংয়ের একটা একটা দিক থাকে, সেটা হচ্ছে যে আনলেস উই আর চ্যালেঞ্জড, উই আর নট ফুললি ফোকাসড। এটা হয়তো অন্ধকার না থাকলে আপনার আলো জ্বালানোর প্রয়োজন নাই। তো বিদেশে তো আসলে বিদেশ, স্বদেশী কেউ নাই, এবং পরিবেশটা হোস্টাইল ইন জেনারেল, কোট অ্যান্ড কোট, অন্যরা হয়তো মাইন্ড করবেন হোস্টাইল ঠিক হয়তো শব্দটা খাটলো না। সেই কারণে আমাদেরকে মনে হয় কাজের প্রয়োজনেই আমাদেরকে একটু কম অলস হতে হয়, একটু কম বেশি তৎপর হতে হয়, এবং এটাই মনে হয় পরিবেশটাই একটা তৈরি করে দেয় যে যে কাজ করবে সে অনেক কাজ করবে। রাইট রাইট, বাংলাদেশের সেই পরিবেশ হয়তো আস্তে আস্তে তৈরি হচ্ছে, আমরা নিশ্চয়ই সেটা পাবো। এখন আপনার একেবারে ব্যক্তিগত একটা প্রশ্নতে আসতে চাই। আপনি তো কুমিল্লায় বড় হওয়া একটা ছেলে, কুমিল্লায় পড়াশোনা করেছেন, তারপর মেডিকেল কলেজ এখান থেকে শেষ করে গিয়ে ওখানে গিয়ে আবার মাঝখানে আপনি ইরানে ছিলেন কিছু দেড় বছর। জি জি। তো আপনি তারপরে তার ওখান থেকে এসে, দেশে এসে তারপরে আপনি আমেরিকা, হ্যাঁ, উচ্চতর শিক্ষার জন্য গেলেন। জি জি, ওখান থেকে। জি, এবং আপনি চেস্ট স্পেশালিস্ট হিসেবে আপনার চারটা ডিগ্রি ওখানে নেওয়া আছে বাংলাদেশে আমার চেস্ট মেডিসিনে। তারপরে আমি যখন এর মাঝখানে আর ছোটো দুটো ঘটনা আছে, সেটা হচ্ছে যে WHO তখন স্কলারশিপ দিয়ে বিভিন্ন জায়গায় ইয়ে করতো, তো আমি ছোট ট্রেনিংয়ের জন্য লন্ডনে যাই, ওখান থেকে আর একটা ট্রেনিংয়ের জন্য কলোরাডো যাই আমেরিকান। তো ওগুলো ছিল সবই চেস্ট মেডিসিনের উপরে। এখন আমি যেটা জানতে চাই, ধরুন চিকিৎসাবিদ হিসেবে আপনি অত্যন্ত সুনাম করেছেন, আপনি সফল ব্যক্তিত্ব, সেক্ষেত্রে উচ্চতর শিক্ষা নিতেই তো আপনি আমেরিকা গিয়েছিলেন। জি জি। আপনার মাথায় তো নিশ্চয়ই প্রথমে এই আইডিয়া ছিল না যে আপনি আমেরিকায় থাকবেন? না, আমার ছিল না। সেক্ষেত্রে আমেরিকা এবং টেনেসি, ওই রাজ্যটাকে আপনার চিকিৎসার জন্য আপনার বেছে নেওয়ার কারণ কি, মানে ওখানের উপাত্তগুলো কি? এটা ইন্টারেস্টিং। টেনেসি, আমি যে জায়গায় থাকি সেটা রুরাল এরিয়া, মানে রুরাল বলতে আমরা আমাদের গ্রাম যেরকম বোঝাই এরকম না, অনেক এনলাইটেড, বাট স্টিল ওরা ধরে রুরাল। অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট এটাকে আন্ডার সার্ভ ধরা হতো, যে এখানে সব কিছু গভর্নমেন্ট দিতে পারতেছে না,
তো আমার ঘটনাটা ছিল এই, আমি যখন যাই ওখানে তখন আমার থাকার ইচ্ছে ছিল না, আমি চলে আসব, বাট অ্যাট দ্য সেম টাইম আমার ইন্টেনশন ছিল পড়াশোনা করার, যে আরও আরও একটা হায়। তো এই যে সিস্টেমটার জন্য ওরা একটা ভিসা দেয়, এটা আমার মতো অনেকেই এটা নেয়, সেটা হচ্ছে এটাকে বলে জে ওয়ান ভিসা। এই ভিসার কন্ডিশন হলো এই যে আফটার ইউ ফিনিশ ইউর ট্রেনিং ইউ হ্যাভ টু কাম ব্যাক। তো আমি যখন শুরু করি এটা আমার কোনো আপত্তি ছিল না, বিকজ দিস রিয়েলি ফিটস মাই ইন্টারেস্ট। সো পাস করার পরে যে আমি ডিসাইড করলাম যে না, আমি কিছুদিন জন্য থাকবো মেইনলি ফর রিসার্চ। আমার আসলে ট্র্যাকটা ছিল রিসার্চ ট্র্যাক, মলিকুলার বায়োলজিতে আমার রিসার্চ ছিল এবং যে সুবিধাগুলো ও দেশে আছে। হ্যাঁ, আমার আমাদের মধ্যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আই হ্যাড এ অফার, আমাকে আমি ফ্যাকাল্টি পজিশন ছিল এবং যেই ল্যাবে কাজ করতাম ওখানে আমি করতাম। তো সো ওই সময় এটা ছিল হট টপিক, জেনেটিক ইয়ে নিয়ে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মলিকুলার বায়োলজি নিয়ে কাজ করা আমার সাবজেক্টে। একটা এক্সেপশন ছিল যে যদি কোনো আমি রুরাল এরিয়াতে যাই, যে এরিয়াগুলো সব নট সব রুরাল এরিয়া না, যেসব জায়গাগুলো আন্ডারসার্ভড বলে গভর্নমেন্ট ডেজিগনেট করে, ওরকম কোনো জায়গায় যদি যাই আর দুই বছর আমি ওখানে সার্ভিস প্রোভাইড করি, দেন আই 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 এম ইমিউন ফ্রম দ্যাট অর আই এম ওয়েভড ফ্রম দ্যাট রিকোয়ারমেন্ট। তো ওই কারণেই আমার এক স্টুডেন্ট যে তখন ওখানে ছিল, অ্যান্ড ওই আমাকে কল করে বললো যে হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড লুক অ্যাট দিস। তো ওইভাবে ওখানে আমার যাওয়া, ওইখানে তারপর শুরু করা। তিনটা কোম্পানি ওন করছেন এবং অসম্ভব ব্যস্ত আপনি, তো এর মধ্যেও কিন্তু আমরা জেনেছি যে আপনি শুধু চিকিৎসাবিদ্যা নয়, পাশাপাশি একেবারে ওই রাজ্যের ফোক মানে সঙ্গীত চর্চা, ওই রাজ্যের ভাষা চর্চা, এবং নিজেও আপনি অনেকগুলো গ্রন্থ লিখে ফেলেছেন ওর সঙ্গে যুক্ত। এই যে এত ব্যস্ততার মধ্যে ওটার সঙ্গে আপনি কীভাবে যুক্ত হলেন এবং আপনার ওই ওই ওখানে কী ইন্টেনশনটা কাজ করে আসলে? আচ্ছা, ওটা হয়তো আপনি একটু বললে হয়তো এটা মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। আমি নিজে সঙ্গীত নিজে করি না, এবং কিন্তু আমি একজন ভক্ত। তো আমি আমার দেশের যে সঙ্গীত তার ভিতরে লোকজ সঙ্গীতগুলো আমার পছন্দ বেশি, আমাদের দেশের। তো এখন তো লোকজ সঙ্গীত, মৌলিক লোকজ সঙ্গীত তো খুবই সামান্য, বেশিরভাগই তো এখন, যাই হোক, বাইরেও কিন্তু অ্যাবান্ডেন্ট। আমরা অনেক সময় জানি না যে বিশাল ভাণ্ডার, সমগ্র পৃথিবীব্যাপী ভাণ্ডার, এবং এখানে যেরকম নেগলেক্টেড, পৃথিবীতে অন্যান্য জায়গাও সেগুলো নেগলেক্টেড। যাক, আমি যে জায়গায় থাকি, ইট হ্যাপেন সো যে ওই জায়গাটা হচ্ছে ব্লু গ্রাস মিউজিকের যে বার্থ প্লেসের, বা ওখানে হচ্ছে এটা খুব হট ওখানে। তো ব্লু গ্রাস মিউজিক একটা ধরন, নীল ঘাসের সঙ্গীত চর্চা। জি জি, আমার ওটা ওটা ভালো, দ্যাট অ্যাট্রাক্টেড মাই হার্ট, মানে যে এই মিউজিকগুলো শুনলেই ভালো লাগে, এবং এগুলো আমাদের দেশের কান্ট্রি, আমাদের দেশের ফোক মিউজিকের মতো। তো ওই জায়গাটা থাকার কারণে হয় কি, অনেকে গ্রামের লোক যারা একদম মানে মাটির মানুষ, এরা এদের সেই মেন্ডেল এদের যন্ত্র দিয়ে বাজায়, এবং এরা কোনো সময় প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, এরকম তো আমাদের এখানেও আছে যে বাউলরা যায় এরকম। তো আমি এদের দেখা পেলাম, এরা এরা করে বিভিন্ন জায়গায়, তো এটা ভালো লাগলো প্রথমে এমনি শোনা, পরে আমার রুগীদের ভিতরে পাওয়া গেল যারা এটা করে। তো কথায় কথায় তো বেড়েই যায়, তো যখন প্রকাশ করি খুব উৎসাহ দেখায়, নিয়ে আসে নিজেদের সিডি, ওরা আবার ঘরে ঘরে নিজেরাই রেকর্ড করে। তো এই এই আর কি, এটা আমার একটা। হ্যাঁ, এবং এই অনুষ্ঠানে বসার আগে আপনার সঙ্গে আলোচনা ক্রমে জানছিলাম যে আপনি বলছিলেন যে আপনার অবজারভেশন হচ্ছে বাংলাদেশের লোকসঙ্গীত, বাংলাদেশের লোকজ চর্চার সঙ্গে ওদের অনেক মিল আছে। অনেকটা মিল। এবং আপনি এটাও বলছিলেন যে ওখানে একজন 70 বছরের পেশেন্টের সঙ্গে কথা বললে যেরকম হয়, আপনি গ্রামে এসে আমাদের দেশে এসে প্রায় একই রকম ভাষা, একই রকম তাদের বাক্য ব্যবহার এবং তাদের ভালোবাসাটা একই রকমের। এক্স্যাক্টলি, এই এই যে মিলটা, এই যে সুরের মিল, মানুষের মনের মিল, এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আসলে? এটা একটা বিস্ময়কর বিষয়। বিস্ময়কর যদি আপনি চিন্তা করেন অন্যভাবে, আর মোটেও বিস্ময়কর না, কারণ আমরা তো মানুষ, আমরা তো মানুষ, এক জায়গায় গিয়ে আমাদের মৌলিক ভাবনাগুলো, আপনি তো চার পায়ে আর হাতে হাঁটবেন না, আপনি মানুষের মতো দুই পা দিয়ে হাঁটবেন, আপনি হাসবেন মানুষের মতোই। তো আমি আমার অবজারভেশন সেটা হলো এই যে আমার এখনকার যে ইন্টারেস্ট সেটা হচ্ছে যে আমি ওখানকার যারা একটু বয়স্ক, এটা শুরু হয়েছে আমার পেশেন্টদের দিয়েই, যারা একটু বয়স্ক, তো আমি হাউস ভিজিট করি না ওখানে, তো বাট আমি যাই রুগীদের বাড়িতে যাই,
নন প্রফেশনালি আমি আমি এমনিতে দেখতে যাই, তো গিয়ে কিছু সময় কাটাই, এবং এই আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু সময় অমূল্য, যে যে কথাগুলো আমি আমার অবজারভেশন হচ্ছে যে একজন মানুষ, সে যেই দেশে হোক না কেন, তার জীবনের শেষ পর্যায়ে যদি এটা হয় জীবনের শেষ কিছু মিনিট বা ঘন্টা বা দিন, ওই সময়গুলোতে তার যে এক্সপ্রেশন, সে হি বিকামস টোটালি হিউম্যান বিইং। সবচেয়ে বড় ক্রিমিনালও যখন আমি যখন বলি যে তোমার ক্যান্সার এবং আমি কি ট্রিটমেন্ট দিচ্ছি, লাস্ট দেখি যখন বলি যে আমার মনে হয় না তুমি কালকে পর্যন্ত বাঁচবা, ওই সময়টুকুতে তার যে এক্সপ্রেশন, তার যে কথাবার্তাগুলো, সেগুলো মানুষের কথাবার্তা, সে ক্রিমিনাল যে তার বাহ্যিক এটা নাই। তো আমি আমার একটা ইয়ে হলো, এখন আমি যারা একটু বৃদ্ধ তাদের সাথে বসে কথাবার্তা বলি নানান কথা, নন মেডিসিন ও বাইরের কথাবার্তা। আর আমার আগের একটা স্বভাব ছিল যে গ্রামে যখন যেতাম এবং প্রায়ই, তো আমি বুড়োদের সাথে বসে বসে একটু নানা সম্পর্কে ওনাদের সাথে বসে, তা আমি পরে দেখলাম খেয়াল করে যে ওনারাও তো অশিক্ষিতই ছিলেন, স্বল্প শিক্ষিত ছিলেন, অনেকেই শহরের সাথে এক্সপোজ না, তাদের জীবন কাহিনী বা যে যে যেটা উঠে আসে ভেতর থেকে জীবনবোধ, আর ওখানে যারা তাদের আমি খুব বেশি মিল পাই। তো এই জন্য আমার মনে হয় যে পুঁথিগত বিদ্যা হচ্ছে মাঝখানের একটা বিষয়, সেটা মানে আমরা ওই একটা অশিক্ষিত এবং নিরক্ষর লোকের সঙ্গে গুলিয়ে ফেলি। একটা লোক নিরক্ষর হতে পারে কিন্তু সুশিক্ষিত হতে পারে। এই প্রসঙ্গে আপনাকে সঙ্গে একদম আমি একদম আসল জায়গায় চলে আসি, যে আপনি বলছিলেন একটু আগে যে আপনি টেনেসিতে যেটা করেন, নন প্রফেশনাল বিভিন্ন বাড়িতে লোকের সঙ্গে ভিজিট করেন, তাদের সঙ্গে কথা বলেন, হয়তো লেখক সত্তা হিসেবে সত্তার কারণে আপনি ওখানে যান। আপনি বছরে কিন্তু এখানে দুবার আসেন, একেবারেই জানি আমরা নন প্রফেশনালি বিভিন্ন পেশেন্ট দেখার জন্য। সেটা কি কোথাও একটা দেশের প্রতি কর্তব্য, দেশের প্রতি দায়িত্ব, ভালোবাসার কারণে? এখানেও তো আপনার অনেকগুলো ফাংশন আছে, যে কারণে এত ব্যস্ততার মধ্যে এখানে বছরে দুবার আপনি আসেন। জি জি, হ্যাঁ আমি আসি এবং কিছু রোগী দেখি, সেটা সেই এতটুকু মহত্ব আমি নেব না, মানে আপনি যেভাবে এটাকে উপস্থাপন করছেন। এখান থেকে ছাত্রদের, ইয়াং ছাত্রদের স্কলারশিপ দিয়েও তো নিয়ে যান ওখানে। হ্যাঁ হ্যাঁ, সেটা জি সেটা করি। তো হ্যাঁ জি 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 জি, আমার একটা ফাউন্ডেশন আছে, আমি ওখান থেকে চিকিৎসার যারা ডাক্তার এবং বিভিন্ন কয়েকটা স্পেশালিটিতে আমি ওদেরকে নিয়ে যাই, ওখানে আমি টিউশন ফি দিই এবং থাকার খাওয়ার জায়গা করে ট্রেনিং দিয়ে তারপরে এখানে দেশে আসার পরে যেটা হয়, একে তো আপনার না টান আছে এই জন্যই আসি। তো আমি দুইবার আসতে পারি বিকজ আমার যে সেট আপটা আমার নিজস্ব, এই কারণে আমি টাইম করতে পারি। আচ্ছা, তো আসার পরে স্বাভাবিক ফ্যামিলির কিছু অ্যাফেয়ার থাকে, এটা থাকে, তার বাইরে কিছু পেশেন্ট আমার এখান থেকে যায়। আই মেড এ পয়েন্ট যে আমি দেশে এসে এই কাজটা যেটা করব সেটা পয়সার জন্য না, পয়সার জন্য নট কমার্শিয়াল। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে এই জন্য আমার সর্বশেষ প্রশ্ন যে আপনি এই যে আপনার কথার মধ্যে থেকে পেলাম যে আপনি টেনেসি রাজ্য, সে সুদূর আমেরিকায় 13,000 মাইল দূরে, সেখানেও একজন বয়স্ক লোকের সঙ্গে, একজন সাধারণ লোকের সঙ্গে কথা বলেন, বাংলাদেশে আসার একটা প্রধান উপলক্ষ থাকে যে আপনি বিনা পয়সায় চিকিৎসা করবেন, এগুলোকে আপনার ভেতরে এই সত্তা থেকে বা এই বোধ থেকে কাজ করে যে আপনি একজন লেখক, আপনি লেখা লেখিতে কাজ, সেগুলো থেকে আপনি আহরণ করার কি চিন্তাটা থেকে এইগুলো এখনকার কার্যক্রমটা আপনার পরিচালিত হচ্ছে? না, এই যেটা একদিন, এখন হয়তো হবে, এখন ফোকাসটা একটু অন্যদিকে যাচ্ছে, একদিন ছিল এটা আমি যেটা একটু লেখালেখি দিকে এখন যাচ্ছে। জি জি, আগে যেটা করতাম সেটা আপনাকে হয়তো বলা হয় নাই, সেটা হচ্ছে যে আমি এসে কিছু টিচিং কিছু এটা আমি করতাম, যে এটা আগে থেকে ঠিক করা থাকে এবং আমাদের সিস্টেম, তো সেই আমি বিভিন্ন হসপিটালে রাউন্ড নিতাম এবং বেশিরভাগই আইসিইউতে, তো স্টুডেন্টরা থাকতো, অন্যান্যরা লেকচার সেমিনার প্রচুর, প্রত্যেকবার এসেই সাধারণত 3-4টা করি আমার, আর আউটসাইডেও যে ঢাকার বাইরে কুমিল্লা সিলেট অন্যান্য জায়গায় মেডিকেল কলেজগুলোতে গিয়ে বিভিন্ন টপিকে, আই ডিড এনজয় দ্যাট। ঠিক যে ওখান থেকে সাহিত্যের ব্যাপার আহরণ করব সেই জন্য না, এটা ছিল প্রফেশনাল কোয়েস্ট আপনার প্রথমে ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন ডিফারেন্ট হবে, এখন আমাদের কেরিয়ার এই স্টেজে উই আর ট্রাইং টু কাট ব্যাক, তো এবং কর্মব্যস্ততা কমিয়ে আনা, জি জি, টাইম কমিয়ে আনা, 5 দিন আর দেখে 4 দিন 4 দিন,
তো গত বছর থেকে আমি লেখালেখি শুরু করলাম। আমি আগে লিখতাম এবং তো বছর ত্রিশেক একদম পড়িও নাই, লিখিও নাই, পড়িও নাই, কাজেই আমি একদম বাইরের। আমার প্রথম বইটা বের হওয়ার পর আমি যেই রকম সাড়া পেলাম এবং সেই এটা আমাকে ইন্সপায়ার করলো, তা আমার মনে হলো যে আমার এই একটা দিক এটা মানে একদম ছেড়ে দেওয়া ঠিক না, প্লাস আমাদের তো সময়ও আসতেছে, আস্তে আস্তে কমাই দিতে হবে। সো দুটো কম্বাইন করে এখন আমার মনে হয় যে আমি একটু স্লো ডাউন করব এবং আমি লেখালেখিতে মনোযোগ বেশি দেব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলেছেন স্টুডিওতে এসে। চ্যানেলের দর্শকরা অনেক কিছু জানতে পারলো আপনার মাধ্যমে। এই ধরনের ডেডিকেটেড, এই ধরনের দেশকে ভালোবাসা বড় বড় ব্যক্তিত্বরা দেশকে আলোকিত করে বলেই সামনের প্রজন্ম এগিয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেলের দর্শকদের ধন্যবাদ।